প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, আজকে বরিশাল থেকে চারটি লঞ্চ যাচ্ছে। এই সাইড থেকে আজকে দেখাবো, এই সাইড থেকে আছে শুভরাজ 9 লঞ্চ, তারপরে পারাবত 12, এবং নতুন আলোচিত যে লঞ্চটি সুন্দরবন 16, তারপরে সর্বশেষ যে লঞ্চটি আছে মানামি লঞ্চ। তবে আজকে সুন্দরবন কলম একটু জায়গাটা চেঞ্জ করছে। সবসময় সুন্দরবন এই ঠিক পারাবত 12 যে জায়গাতে আছে এই জায়গাতেই থাকে, তবে আজকে ওই সাইড একেবারেই মানামির কাছে। আজকে যতটুকু দেখতে পাচ্ছি যে বরিশাল লঞ্চ টার্মিনালে মোটামুটি যাত্রী, তেমন সংখ্যায় যাত্রী নেই। একেবারে এই সাইড থেকেও যেভাবে, ঠিক এই সাইড থেকেও সেভাবেই। তবে আজকে চিন্তা করছি মানামিতেও যাব না, সুন্দরবনেও যাব না, পারাবতেও যাব না, প্রথমেই যাব শুভরাজ 9 লঞ্চে। আর শুভরাজ 9 লঞ্চের পরে যাব সুন্দরবন 16-তে। আশা করি সমস্ত ভিডিওর সাথেই থাকবেন, এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তাহলে চলে যাচ্ছি প্রথমেই শুভরাজ 9 লঞ্চে। তবে শুভরাজ 9 লঞ্চের ভিতরে ঢুকতেই আমার বেশ যাত্রী সংখ্যা চোখে পড়লো। সামনে থেকে বেশ ভালোই যাত্রী, জানি না যে ভিতরে কি অবস্থা যাত্রীর। ও বাবা, ও রে বাবা, এত যাত্রীর সংখ্যা ভিতরে, যেটা আসলে ধারণার বাইরে। তবে ওই সাইড থেকে একটু ফাঁকা, তবে এই সাইডে বেশ ভালোই যাত্রী আছে। তাছাড়া মাছ দৃষ্টি থেকে বেশ ভালোই যাত্রী আছে, এবং পদ্মাগুলো কিছু দেওয়ার সংখ্যার কারণে আসলে গরমের সংখ্যা একটু বেশ ভালোই শুভরাজ 9 লঞ্চে। আর দর্শক, আর একটা কথা বলে রাখি, বর্তমানে ডেকের ভাড়া কলম 200 টাকা, তারই সাথে 700 টাকা করে আপনারা যেতে পারবেন সিঙ্গেল এসি বা নন এসি কেবিন, এবং ডাবল কেবিন কলম একেবারেই অল্প মূল্যে 1500 থেকে 1600 টাকা, এর ভিতরেই কলম বর্তমানে যেতে পারবেন। এরপরে যে লঞ্চটিতে যাচ্ছি সেই লঞ্চটি হলো পারাবত 12 লঞ্চ। বেশ ভালোই যাত্রী সংখ্যা আজকে লঞ্চ টার্মিনালে। তবে পারাবতের ভিতরে ঢুকে দেখি যে আসলে শুভরাজের মতন যাত্রীর সংখ্যা আছে কেমন। তবে পারাবত লঞ্চ কলম বেশ অনেক বড় একটি লঞ্চ। ভিতরে ঢুকতে চোখে পড়লো আজকে যে পারাবতের যে কি অবস্থা সেটা আমি কি বলবো। এই সাইড থেকেও যেভাবে ফাঁকা, ঠিক এই সাইড থেকেও ঠিক সেভাবেই ফাঁকা। তবে মাঝখান থেকে কিছু যাত্রীর সংখ্যা আছে, হয়তো আরও কিছু সময়ের ভিতরে আরও কিছু যাত্রীর সংখ্যা হবে। আজকে দেখুন, আমি একেবারে মাঝ দৃষ্টি থেকে এগুলো মেটে যাচ্ছি যে এতই যাত্রীর সংখ্যা আজকে খুবই খারাপ পারাবত লঞ্চটিতে। এরপরে যাব একেবারে আমাদের নতুন একটি লঞ্চ, বেশ আলোচিত একটি লঞ্চ, সবার মুখে মুখে সুন্দরবন 16 লঞ্চ, সুন্দরবন 16। সেই সুন্দরবনে যাব, তারপরে যাব মানামিতে। আর সুন্দরবনের সামনে যে লাইটিং, লুকিং, এটা আসলে আমি কি বলবো, আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে অবশ্যই একটু জানাবেন। এটা আমার সবার প্রতি একটু অনুরোধ থাকবে, আমার কাছে কলম বেশ অনেক সুন্দর লাগে। দেখি এবার সুন্দরবন লঞ্চের ভিতরে কেমন যাত্রীর সংখ্যা আছে। সামনে থেকে তো তেমন দেখছি না, জানি না ভিতরে কেমন যাত্রীর সংখ্যা আছে। ও মাই গড, সুন্দরবন 16-তে ঢুকতেই না ঢুকতেই যে যাত্রীর চোখে পড়লো, একেবারে ভরপুর যাত্রী আছে আজকে সুন্দরবন 16 লঞ্চে। দেখুন এই সাইড থেকেও বেশ ভরপুর যাত্রী, এবং কি এই সাইড থেকেও বেশ ভরপুর যাত্রী, এবং তারই সাথে কলম বেশ গরমও লাগছে, কারণ এই সাইড থেকে যে পর্দাগুলো সেই পর্দাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবং কি ওই সাইড থেকেও যে পর্দাগুলো সেই পর্দাগুলো দিয়ে দেওয়ার কারণে বেশ ভালোই লাগছে। কারণ এখন যতই সময় যাচ্ছে শীতের সংখ্যা ততই বাড়ছে, এরই ভিতরে যদি একটু গরমের সংখ্যা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই আজকে আমার কাছে এই পর্যন্ত মনে হচ্ছে যে সুন্দরবন 16-তেই সবথেকে আজকের জন্য বেশি যাত্রী আছে। একেবারেই সামনে থেকে পিছন পর্যন্ত বেশ অনেক যাত্রীর সংখ্যা আজকে। সুন্দরবনের দ্বিতীয় তলায় কলম বেশ ভরপুর যাত্রী, যেটা
বেশ ভালোই দেখাচ্ছে। চারু চাটি শুধু লাল, দুঃখিত, লাল, নীল, সবুজ, কালো, এভাবেই শুধু জামা কাপড়। বেশ ভালোই যাত্রী আছে আজকে সুন্দরবন ষোলোর দ্বিতীয় তলায়, যে কথা প্রথমেই বলছিলাম। দেখুন এখনও বেশ যাত্রীগুলো সুন্দরবন ষোলো লঞ্চে আসছে, মানে ঢুকতেছে। আমি বের হয়ে যাচ্ছি সুন্দরবন থেকে, তারই সাথে বেশ অনেক যাত্রীর সংখ্যা এগুলো এখনও লঞ্চে ঢুকছে, হয়তো আরও অনেক বেশ যাত্রীর সংখ্যা হবে আজকে। তাছাড়া সুন্দরবন ষোলোতে গুলুম দেখুন একটা সিঙ্গেল দুটি বেড আছে, এটা স্টাফ কেবিন একেবারেই আর দরজার সামনে। এই কেবিনগুলো যদি একটু দামাদামি করে নেন তাহলে ঠিক অল্প টাকায় যেতে পারবেন, 600-700 টাকার ভিতরে। এর ভিতরে একটি লাইট আছে, ফ্যান আছে এবং চার্জ দেওয়ার সুব্যবস্থা আছে।